আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তা'আলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরকান সবার সভাপতি সাহেব তৎসঙ্গে বসে থাকা আমার সামনে ছোট বড় বয়সের চাচারা বন্ধুরা এবং ভাইরা, তার সাথে পর্দার আড়ালে থাকা আমাদের অতি আদরের অতি স্নেহের মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহতরম দোস্ত আজিজ, আল্লাহ পাক আমাদেরকে আজকে এমন একটা জায়গায় বসার তৌফিক দিয়েছেন যে আজকে এই বাড়ি আমরা যেখানে বসে আছি, এই বাড়িওয়ালা ভাই ইনার নামটা হয়তো এখন আমার জানা নাই, নূর মোহাম্মদ মিয়া সাহাব, তিনার কিছু একটা মনের আশা আছে যে আল্লাহ পাক তাকে আজকে এমন একটা কাজ করার তৌফিক দিয়েছে যে আপনাদের এলাকায় একটা ধর্মীয় জলসার আয়োজন করেছেন। মহতরম দোস্ত আজিজ, আজকের এই জামানায় আজকের এই সময় দেখা যায় আমাদের এলাকার মধ্যে মানুষ পিকনিক খায়, গান বাজায়, ড্যান্স করে, গান আনে, আনে না নাই ভাই? কিন্তু এই ভাইকে আল্লাহ পাক এমন একটা তৌফিক দিয়েছেন যে আজকে ইনি আপনাদের সামনে এমন একটা মজমা নিয়ে আসছেন যেই মজমার মধ্যে বসলে আল্লাহ পাক মানুষের জীবনের গুণাগুলোকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই ভাইয়ের জন্য আমরা সকলেই দোয়া করব, খাস করে নূর মোহাম্মদ ভাইয়ের যে মনের মকসুদ ছিল আল্লাহ পাক তাদের বা তার মনের জায়েজ মকসুদকে পুরা করে দেব, কবুল করে নেব। সকলে বলে আমিন। ভাই মহাতরম দোস্ত আজিজ, আজকে এই পৃথিবীর জামানায় আজকে আপনি আছেন, আমি আছি, কালকে হয়তো আমি থাকবো না, আপনিও থাকবেন না, কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক মানুষকে এমনইভাবে সৃষ্টি করেছেন যে মানুষ পৃথিবী ছেড়ে একদিন না একদিন চলে যায়। জোরে বলেন ঠিক না বেঠে? তো সোনারা, আজকে নূর মোহাম্মদ ভাই সাহাবের পিতা মাতা আজ পৃথিবীর জমিনে নাই। আমার সোনারা,
আজকে যার মা বাপ পৃথিবীর জমিনে না থাকে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে একজন পিতা একজন বাপ আর একজন মা এই ডাকটা যে আজকে যতদিন ইনি বেঁচে থাকবে ইনার মুখ থেকে এই ডাকটি আল্লাহ পাক কেড়ে নিয়েছে হয়তো কালকে আপনার মুখ থেকে আমার মুখ থেকে কেড়ে নেবে এই জন্য সোনারা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকব ইসলামের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিনকে বজায় রাখার জন্য আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর রাস্তা দিয়ে আমরা আগবাড়িয়ে যাব ধরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বন্ধুগণ আল্লাহ পাক তার কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে যদি কোন একজন মানুষ যদি কোন একজন বান্দা আল্লাহকে ইয়াদ করে স্মরণ করে বন্ধুগণ আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কোন একজন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে স্মরণ করো মনে করো আমি আল্লাহ তাকে স্মরণ করব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এক মুফাসসির লিখেছেন যদি কোন একজন বান্দা যদি আল্লাহর রাস্তায় যদি এক পা হেঁটে হেঁটে যদি এক পা এগিয়ে যায় আমার আল্লাহ তার দিকে দুই পা এগিয়ে আসে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলে দিলেন ও পৃথিবীর মুখের মানুষ তোমরা পৃথিবীতে গিয়ে পৃথিবীর রং তামাশা দেখে সব কিছু ভুলে যেও না তোমরা একটা কথা সব সময় মনে রাখবে কারণ তোমরা জানো না আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে কেন সৃষ্টি করেছি শুনে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বলে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনেতে আমি আল্লাহ মানুষের মৌত মানুষের হায়াত মানুষের মৌত এই জন্য সৃষ্টি করেছি ও পৃথিবীর মুখের মানুষ তোমরা জানো না তোমাকে আমি এই জন্য সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে সবথেকে বেশি আমল করতে পারে কে সব থেকে ভালো আমল করতে পারে বুঝা গেল ভাই বুঝা গেছে ওলামায়ে কেরাম আছে জিজ্ঞাসা করবেন যদি ভুল বলি আমাকে ধরিয়ে দেবে আমি অবশ্যই সংশোধন করে নেব এবার পৃথিবীর জমিনে আজকে আমরা আসছি কিন্তু আমরা পৃথিবীর জমিনে আজকে ইবাদতের মধ্যে মানুষের সঙ্গে কম্পিটিশন না করিয়া আমরা মানুষের সঙ্গে